তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ সুপর্ণা। আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো এবং আমিও মোটামুটি ভালো আছি। একটু চাপে আছি, মানে প্রচুর, এক নম্বর যে কাজের চাপ, আর দু নম্বর যে হলো যে এমনি একটু অসুস্থ মতন, ভালো লাগছে না শরীরটা কদিন এরকম ঠিকঠাক, আর প্রচুর মানসিক প্রেশার আছে এক কথায়, যে আমি তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করতেই পারছি না, কারণ এখনো অবধি ওরকম শেয়ার করার মতন সব কিছু পরিস্থিতি আসেনি এবং কোনো কিছু কি বলবো যে শেয়ার করবো সেরকম সব কিছু ক্লিয়ার এখনও অবধি হয়নি, তো তার জন্য শেয়ার করতে পারছি না, আর সব কিছুটা ক্লিয়ার হয়ে গেলে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি আমার বাড়ি থেকে না, আমার ফ্রেন্ডসের বাড়ি থেকে, তো আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যেই বান্ধবীটার বিয়েবাড়ির ব্লগ সব কিছুটা শেয়ার করেছিলাম, তো ওই বেস্ট ফ্রেন্ড বলতে পারো, তো ওর ভিডিও মানে সেই এসেছিলাম ওর বিয়েবাড়িতে, তো তারপরে আসিনি, ও এসছে বাট এখন একটু ব্যাংকে গেছে, আর আমি এখানে মানে ওর এখন চলে এসেছি ওদের বাড়িতে, ঠিক আছে, মানে ওর বাবার বাড়িতে, আর ওর বাবার বাড়িতে এসেছিলো, তো তার জন্য আমাকে ফোন করছিল, আর তো এসছি তার জন্য। আর কি বলবো, অনেকটা টেনশনের মধ্যে আছি কি গাইস, মানে কি বলবো যে কথা ঠিকঠাক করেই বলতে পারছি না, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কী জন্য এতটা মানসিক প্রেশার। আমি সকালে প্রায় মানে এখন প্রায় বাজে 11:30 বেজে গেছে, আর আমি এই মাত্র এলাম, 5 মিনিট হলো মোটামুটি আমি এসেছি, তো ও গেছে ব্যাংকে, আর ওর ভাই গেছে চুল কাটতে, মানে ওর ভাই, আর কাকিমা গেছে, কাকিমা রান্নাবান্না করছে, আর ওর বাবা মানে কাকু এখানে দোকানে গেছে, ঠিক আছে, ওদের তো মোটামুটি এখন কেউ নেই। আর ভিডিওটা তোমাদের সঙ্গে কি বলবো যে আজকের অনেক দিন হয়ে গেল এরকম সামনে এসে সরাসরি এসে কথা বলি না, তো যাই হোক, তো বাড়ি থেকে আমি সকালে বেরিয়েছিলাম 1:30 সময়, ঠিক আছে, সকালে উঠে স্নান করে মোটামুটি কোনোরকম কিছু একটু খেয়ে তারপর বেরিয়ে চলে এসেছি। পুজোটা মানে আজকের আমাদের বাড়িতে মানে ওই জ্ঞাতিদের আবার একটা ছোট্ট বাচ্চা হয়েছে, তার জন্য আমি তো ছুতুবো, তো তার জন্য পুজোও দিইনি, মোটামুটি খাওয়া দাওয়া করে আর তারপর আমি প্রায় 1:30 দিকে বেরিয়ে এসেছিলাম। এসে মোটামুটি প্রথম গেছিলাম একটু অফিসে, কি অফিস, কোথায় অফিস, মানে কি কোন অফিসের কথা সব কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ক্লিয়ার হয়ে যাক, আমি এখন নিজেই ক্লিয়ার না, তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারছি না। তো যাই হোক, ওখান থেকে এসে অফিসে গিয়েছিলাম, তো অফিসের যা কিছু কাজকর্ম মোটামুটি ছিল কমপ্লিট করে এখানে মানে ওদের বাড়িতে এসেছি, ওদের বাড়ি থেকে অফিসটা মানে জাস্ট 5 মিনিট সাইকেলে, তো আমি এই যে সাইকেলে এসেছিলাম, এই যে আমার সাইকেলটা এখনও দাঁড়িয়ে আছে, তো যাই হোক মোটামুটি কাজ টাজ করে এখন ওদের বাড়িতে এসেছি। আর সারাদিনটা আজকের কেমন কাটে অবশ্যই সব কিছুটা আমাদের সঙ্গে শেয়ার করবো, আর মানে অনেকটা অনেকটাই প্রেশার আছে, কারণ কি বলবো যে জীবনের ফার্স্ট টাইম, হ্যাঁ জীবনের ফার্স্ট টাইম এরকম বলতে পারো যে ইন্টারভিউ, ঠিক আছে, মানে একদম আমাদের যে মানে যে এখানে অফিসে গেছিলাম ওখান থেকে একদম উপর থেকে লোক এসেছিলো, তো ওনার সঙ্গে কথা বলেছিলাম, মানে আমি ভুল করে ফেলেছি নিজেই বুঝতে পারছি, তো তার জন্য অনেক মানে কি বলবো অনেকটাই অনেকটাই টেনশন হচ্ছে, মানে তো যাই হোক গাইস, আর মানে আমি পরে এসে এখন অ্যানসারটা দেওয়ার পরে তারপর নিজেই বুঝতে পারছি যে মানে একদম ঠিক হয়নি, এরকম দেওয়াটা উচিত হয়নি, তো যাই হোক কোনোরকম ভুল হয়ে গেছে, কিছু করার নেই। আর এত বড় মানে কি বলা যায়, আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে এই কথাটা বলা যাবে না, ঠিক আছে, তো ঠিক সেটাই ভুল করেছি, আর কি ভুল করেছি সব কিছুটা বলবো তোমাদের সঙ্গে, আর এটা সোশ্যাল মিডিয়া, হয়তো আমি বলে ফেললাম বাট সোশ্যাল মিডিয়া, তো তার জন্য আমি বলতে পারছি না, তো যাই হোক একটা ভুলভাল করে কথা বলে ফেলেছি, তো ওইটার খুব টেনশান হচ্ছে, তার জন্য কি বলা যায় এতটা প্রেশার মনে হচ্ছে, মানে কি বলবো মাথা একদম ঘুঘু ঘুঘু করছে এরকম কিছু, মানে এরকম একটা কথা আমি কী করে বলতে পারলাম, মানে প্রথম অনেক দিন থেকে ভাবছি যে এরকম কিছু জিজ্ঞেস করলে মানে এক কথা আমি তোমাদের বলেই দিই যে পার্টি সং মানে পলিটিক্যাল প্রবলেম, আমি কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পলিটিক্যাল প্রবলেমের মধ্যে মোটামুটি যাচ্ছি, তো এই হয়েছে ব্যাপার, তো ঠিক সেই ভুলটাই করেছি, তো যাই হোক সব কিছু ছেড়ে দিলাম, ওদের বাড়িতে এসেছি, আর ও ব্যাংক থেকে এলে তারপর মোটামুটি মানে ভাবছি যে একদম ফ্রি হয়ে কথা বলবো, অনেক দিন থেকে কল্পবার্তা কোনো কিছুই হয়নি, তো বিকেলবেলা বাড়ি চলে যাবো, মোটামুটি দুপুরে লাঞ্চ সব কিছু এখানেই হবে, আর চলো আর বেশি বকবক করবো না, কারণ ভালোই লাগছে না, প্রচুর প্রচুর চাপ, আশা করি তোমরা হয়তো আমার কথাগুলো বা আমার মুখের ফেসের আভাব দেখে বুঝতে পারছো যে প্রচুর প্রেশারে আছি,
সত্যি কথা বললে, এত বড় ভুল জীবনে কি করে করে ফেললাম বুঝতেই পারছি না। তো চলো, সারাদিনটা কেমন কাটে অবশ্যই শেয়ার করব। লাগে, হ্যাঁ ঠিক কইছু, কাজ বিদেশ টিদেশেও কাজ করতে গেলে তোর আইডিয়াই লাগে। কলো সার্টিফিকেট হেল্প, কিন্তু আইডিয়াই বলে তুমি ঘরে কাজ কিছু করতে পারো। মাছ ভাজা কি হয়েছে, সিম ভাজা, বেগুন ভাজা আর বিন করির ভাজা, আর সেখানে মাছ ভাজা আর মাছের ডিমের ভাজা। আমাকে মাছ ভাজা, তোকে মাছ বল না কি করছে রে, সবার জন্য করে মাছের ঝাল ভাজা করাইছে, মাছের ঝাল আর আর মাংস আর চাটনি, না মাংস এই তো বড়টা মাংস। মুটি সেটা একটু ঢাকনা খুলো, হ্যাঁ ঠিক আছে রেখে দাও। কত ভাত করছে বিসিবি, এত ভাত করছে, তোমার মাকে রাত্রে রান্না করতে হবে, রান্না হবে চৌটা আছে সৌটা দিয়ে শুরু, একদম ভালো না দিয়া দে বিন করি ভাজকলো। আরে অনেকটা গল্প অল্প করে তো, হ্যাঁ মাছের ঝালটা তো বাটি করে সোনালি দেখাও, তো গাইস এখন খাওয়া দাওয়া করে সবে একটুখানি শুয়ে পড়েছি, ঘুম আসবে না জানি, তবুও একটু শুয়ে পড়েছি, ওখানে খাচ্ছে। আমি কালকে রাতে 3:30 উঠেছিলাম, তো তার জন্য খুব মানে মাথা টিপটিপ করছে, তার জন্য একটু শুয়ে পড়েছি। তো এখন হয়ে গেছে বিকেল, আর এখন আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, রেডি হয়ে গেছি নয় যাচ্ছি, একদম হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার সাইকেলটা এক হাতে আছে আর ফোনটা এক হাতে রেখেছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে ও ঘুমিয়ে গেছিলো, আমিও ঘুমিয়ে গেছিলাম, তারপর আমি বললাম চলো একসাথে একটু হেঁটে যাওয়া যাক আর কথা হবে, আর তুমিও বা এখানে বসে বসে কী করবে। তো তার জন্য ও আমার সঙ্গে একটু হেঁটে হেঁটে এসছিলো, তো কিছুটা মোটামুটি অনেকটাই এসছিলো। তো যাই হোক, অনেকদিন পর দেখা হয়েছে, সত্যি কথা বলতে অনেকটা অনেকটাই ভালো লাগছে, এক কথায় যে মাইন্ড ফ্রি হয়ে গেছে এরকম। তো আজকের এভাবেই কেটেছে আজকে সারাদিনটা। টাটা।